18 নম্বর প্রশ্ন বলছেন, আমার নাম মোহাম্মদ আলিফ পাটোয়ারি, বাংলাদেশ থেকে প্রশ্ন। হানাফি ইমামের পিছনে সলাত পড়া যাবে কি যদি তার আকিদায় ভুল থাকে, আর বিদআত ইমামের পিছনে সলাত পড়া যাবে কি? হানাফি ইমাম শুধু যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই রে ভাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি যদি খাঁটি হানাফি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। জি, যেখানে কোরআন হাদিসের দলিল পাবে সেটাই হচ্ছে ইমাম আবু হানিফার মজহাব, সেটা হচ্ছে ইমাম শাফি মালিক আহমদের মজহাব, আর সেটাই আহলে হাদিস ওলামারা বলছে যা সাহাল হাদিস ও ফাহ মজহাবি। খাঁটি হানাফি হওয়ার দাওয়াত দিচ্ছি সমস্ত হানাফি ভাই বোনদেরকে, শাফেইদেরকে, মালিকি হাম্বেলি সকলকে, সবাই আল্লাহর হস্তে কোরআন সুন্নার অনুসারী হয়ে খাঁটি হানাফি হন, খাঁটি শাফি হন, খাঁটি মালিকি হাম্বেলি হন, খাঁটি আহলে হাদিস হন, আল্লাহ যেন তৌফিক দান করে। আর যদি হানাফির নামে জালিয়াতি, হানাফির নামে আপনি বেরলুবি, কাদিয়ানি, হ্যাঁ দেওবন্দি, তবলিগি, হ্যাঁ মওদুদিবাদী, এই যে পাঁচটা ভাগ হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত, এইগুলো হচ্ছে নকল হানাফি। এইরকম নকল হানাফি হলে কাজ হবে না, নকল হানাফিরা হচ্ছে বিদাতপন্থী, সুন্নার অনুসারী নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কিন্তু যারা খাঁটি হানাফি তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা খাঁটি হানাফি তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ভালো করে শুনে রাখেন, তাহলে কোনো অসুবিধা নেই। আর তারপরে যারা বিদাতপন্থী তাদের বিদাতগুলি দুই ভাগে বিভক্ত, যেমন সে অংশ বলছেন বিদাত ইমামের পিছনে সলাত পড়া যাবে কিনা, এর আগে উত্তর দিয়েছি। বিদাত যদি বড় কুফুরি পর্যন্ত পৌঁছায়, মাজার পূজার বিদাত, মাজারে সেজদা করার বিদাত, মাজারে খাসি মুরগ জবাই করার বিদাত, গোস কুতুব অলি আউলিয়া তারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে, তারা পৃথিবীকে ধরে আছে, না হলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন কিন্তু গোস কুতুবরা ধরে থাকে, এগুলো কুফুরি কথা, এগুলো শিরকি কথা। ওয়াদাতুল ওজুদ ফানার আকিদা, কুফুরি শিরকি আকিদা। তো এইরকম আকিদার ইমাম যদি হয় আর প্রকাশ করে, সে আকিদা স্পষ্ট বলছে, আপনাদেরকে যদি বলে যে চলেন আল্লাহর ওলি আউলিয়ার মাজারে ওরস আছে চলেন সেখানে গেলে কিছু পাওয়া যায়, তাহলে এরা মুশরিক, এই মুশরিকের পেছনে সালাত পড়া জায়েজ নয়। যদিও দাঁড়িয়ে থাক আর যতই মুসল্লি হোক না কেন, যতই মসজিদে ইমাম হোক না কেন, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। কিন্তু যদি বিদাত থাকে, নিয়তের বিদাত, সম্মিলিত মোনাজাতের বিদাত, আর এইরকম ধরনের বেশ কি অনেক বিদাত রয়েছে যে বিদাতগুলি করে থাকে তারা, কোরআন খানির বিদাত, বখশানোর বিদাত, কিন্তু তারা বড় শিরক থেকে সতর্ক সাবধান করে, মাজারে যেতে নিষেধ করে, মাজারে সেজদা করতে নিষেধ করে, ওয়াহদাতুল ওজুদ হুলুলের আকিদা তারা বিশ্বাস করে না, তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও কিছু ত্রুটি তাদের রয়েছে, বিদাতের ত্রুটি, কিন্তু সেগুলি কুফুরি পর্যন্ত পৌঁছায় না, সুতরাং তাদের পিছনে এইরকম বিদাতীদের পিছনে সালাত আদায় করা এইরকমই, যেমন কারো দাড়ি নেই তার পিছনে সালাত পড়া জায়েজ, কারো টাকনার নিচে কাপড় তার পিছনে সালাত পড়া জায়েজ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করে। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم